শুধুমাত্র নিয়ম রক্ষার্থে হলো 100 বছরের পুরনো ব্রহ্মা পুজো। জুজার শাহ কুলডাঙ্গা বাজারে 150 বছরেরও বেশি পুরনো ব্রহ্মা পুজো। এলাকার 12 থেকে 15টি গ্রামের মানুষ ঠাকুরের আরাধনা করেন। প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমাতে পূজিত হন ব্রহ্মা। বাজার কমিটির উদ্যোগে কয়েক লক্ষ টাকার বাজেট থাকে প্রতি বছর পুজোকে কেন্দ্র করে। এবছর সরকারি নির্দেশিকা মেনে ঘট পুজো নির্দিষ্ট দূরত্ব মেনে এমনকি ভক্তদের পূজাও নেওয়া হয়নি আজ। শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই পুজো হয়। ব্রহ্মা পুজো ঘট পুজো হচ্ছে, এর মূল কারণ তো বোঝাই যাচ্ছে করোনা যে সংক্রমণ। হ্যাঁ, বিশ্ব মহামারী যে একটা পর্যায়ে চলছে তাকে কেন্দ্র করি আজকের আমাদের বাজারের এই ক্ষুদ্র একটা আকারে পুজোকে কোনো রকমে রাখা আর কি। আমাদের প্রতি বছর পুজো বিশাল ব্যাপার, এই বাজার সারা বাজার জুড়ে ডেকোরেশন, লাইটিং, অনেক রকমের অনুষ্ঠান, অনেক কিছুই হয়, বহু বছর ধরে চলে আসছে। কিন্তু এবছর সারা বিশ্বকে কেন্দ্র করে যে মহামারী দেখা দিয়েছে, এই মহামারীর কারণেই আজকে পুজোর অবস্থাটা এইরকম। আমরা সামাজিক সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সব কিছু সরকারি নিয়ম অনুযায়ী আমরা চলছি এবং নিজেদের সচেতনতার উদ্দেশ্যে। যার যেমন ক্ষমতায় 2 টাকা 5 টাকা 10 টাকা তা থেকে আমাদের কিছু আছে, সব রকম মিলে আমাদের হয়। আমাদের যত আমাদের প্রায় 250 থেকে 300 হকার আছে আপ ডাউন করে, একই দিনে হয়তো হয়নি, কেউ আজ আজকে আসছে কাল বন্ধ করলো, অন্যজন আসছে, তাদের কাছ থেকে কিছু কিছু পুজোর চাঁদা হিসেবে নিয়ে একটা করছি করি, সব রকম মিলে সব নিয়ে আমাদের একটা পুজোর হিসেব হয়, পুজো চলে এইভাবে। জায়গাটা ওই রোড থেকে এই পর্যন্ত প্যান্ডেল হয়, তা আগে প্যান্ডেল এই পর্যন্ত হতো। আমি কিছুদিন মানে কিছুদিন চালাবার পর আস্তে আস্তে করে ওই প্যান্ডেল ওই চাতালটা বন্ধ করা, 2.5 লাখ টাকার বাজেট মোটামুটি এই পুজোটা হতো। আর অঞ্চল তার মধ্যে 5টা অঞ্চল পালনই করে, এর সঙ্গে অন্তর্ভুক্ত 11টার ভেতর এই যে একবারপুর খাল যে বলে পূর্ণিমাতেই, হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা, বৈশাখের বুদ্ধ পূর্ণিমা। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।